আসসালামু আলাইকুম সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আমি জানি আপনারা আজকে কিউএনএ ভিডিও এক্সপেক্ট করছিলেন বাট এটা একদমই আনএক্সপেক্টেড ভিডিও ছিল তার জন্য সরি এবং কেন করতেছে এটা আমি বলছি জানুয়ারি মাস 1 তারিখ 2024 সাল আহা ফ্রেশ একটা বছরের ফ্রেশ একটা দিন মৌসুম তো এসে লাগ রহা হ্যায় দিল গার্ডেন গার্ডেন লাস্ট ইয়ার মানে কালকের দিন পর্যন্ত কিন্তু 2023 সাল ছিল যেটা অনেক অনেক তাড়াতাড়ি গেছে সাথে দুঃখ কষ্ট ভালো মন্দ হাসির মুহূর্তগুলো এনজয় করছি সাথে দুঃখের দুঃখগুলো সারভাইভ করছি এট লাস্ট যে যেভাবেই হোক নতুন বছরে পদার্পণ করতে পারছি আলহামদুলিল্লাহ নতুন নতুন স্বপ্ন নিয়ে নতুন করে বাঁচার আশা নিয়ে এখন অনেকে বলতেছে কিরে সোহেব ভাই এত সিরিয়াস কেন আজকে না না আমি একদমই সিরিয়াস না আমি জানি এটা অনেকের কাছে একবারে নরমাল একটা থিংস কালকেও যেমন ছিল আজকেও তেমন আছে নতুন কিছুই নাই জীবনে নতুন কিছুই চেঞ্জ হয় নাই আজকেও যেমন যাবে কালকেও তেমন যাবে নতুন বছর আমার কাছে কোনো ফিলিংসই নাই ভাই আমি কি করবো আমার আমার এটা তো কোনো ফিলিংস নেই নতুন বছর আসুক বা কি আসুক আমার তাতে কিছু যায় আসে না নতুন কিছু নাই তো জীবনে ঠিক আছে কিছু তো হবেও না সাথে আমার কোনো এক্সপেকটেশনও রাখেন না কিন্তু নতুন বছর আপনি কি করবেন না করবেন এটা একান্তই আপনার পার্সোনাল ব্যক্তিগত প্রিপারেশন আপনার ডিসিশনের উপর ভিত্তি করে আপনার এই বছরটা কেমন আপনি যদি চান সেই আগের মতো কাঁথার মধ্যে লেড়ে বেড়ে শুয়ে থাইকা বছরটার পার করে দিবেন আর নাইলে লুঙ্গির মধ্যে কাঁসা দিয়া নতুন করে একবার নামবেন মাঠের মধ্যে একটা না একটা প্রমিস করবেন ওইটা হবে আপনার নতুন লক্ষ্য বা নতুন আশা করি ভালো কাজই করব কিন্তু যাই করব মন দিয়ে করব ইনশাআল্লাহ এক বছর আগে এই জায়গা থেকে আমার জার্নিটা শুরু হয়েছিল মনের মধ্যে একটা জোর ছিল এবং মনে মনে প্রমিস করছিলাম যে যাই হোক আমি করব ইনশাআল্লাহ লাস্ট ইয়ার আমি প্রমিস করছি এবং আমি রাখতে পারি আমার মতো একটা লেজি পোলা আমার মতো একটা লেজি পোলা যদি এই প্রমিসটা রাখতে পারে আর সুন্দর মতো সবকিছু মেনটেন করে একটা বছর একবার সুন্দর মতো কাজ করতে পারে মানে আপনি এবং আমি যদি আবার প্রমিস করি এই বছরও নতুন কিছু করার তাহলে অবশ্যই রাখতে পারবো ইনশাআল্লাহ কি কইতাছেন ও বাবারে কি মোটিভেশন লো বাজেট সন্দীপ মাহেশ্বরী আপনার রোস্ট করা লাগবে না আমি নিজেই রোস্ট করে দিছি আর হারামির দল কালকে যেগুলো বাজি পুড়াইছো আমি যদি পারতাম এগুলো লঙ্গির মধ্যে সুট দিয়া নিজ দিয়া লঙ্গির আটকে দিতাম একবারে ভিতরে রঙ্গলীলা হইতো বুঝতি শালারা কেমন লাগে ওদের জন্য প্রত্যেক বছর হাজার হাজার পাখি মারা যায় বাসার মধ্যে মুরব্বীরা ঘুমায় থাকে তাহলে দুম মুরা লাগতা হ্যাঁ ভাইয়া তোদের জন্য প্রত্যেক বছর হাজার হাজার পাখি মারা যায় বাসার মধ্যে মুরব্বীরা ঘুমায় থাকে কোন সময় হার্ট অ্যাটাক করে মরে যায় তাহলে কালকে একজন বোম মারছে আমার মনে এমনি আমি হার্ট অ্যাটাক করতে বেশিলাম জীবনে বুড়া হবি না তারপর দেই যাই হোক বন্ধুরা সবার কাছে সরি আমি একটু ফ্রাস্ট্রেশনের কারণে একটু মুখ দিয়া বাইরে গেছে গা যাই হোক ওগুলা বাদ দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্যামিলির সাথে থাকবেন আমার সময় টাইম দিবেন এখন আবার চাইতে হবে আসসালামু আলাইকুম